নবমিনী সালো বিলাসপুর উশালামপুরা পূজা কমিটি নিপেখাতে অসমতা কাইমা মাঞ্জাগিকা মন্দিরী অকরা বিপ্ল কুমার দেব লগি সোনা তুই কামি আমসহ ত্রিপুরা সারক ভাইকে অসমতায় গাই নানু মুসুমা তুই বৈষ্ণবপুর আমসহ থাঙ্গা হানি সাগা মন্দিরী অকরা আমি পার্টি প্রেসিডেন্ট থাকার সময় থেকে প্রত্যেক দুর্গা পূজা সারা ত্রিপুরা রাজ্যে আমি ঘুরে যাই, কিন্তু এবার আমি তার জন্য যাইনি। যদি প্রত্যেকটি মণ্ডপে বা প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি ভিড় ভিড়ে জায়গায় তো লোক সমাগম হয়ে যায়, তার কারণে আমি সব জায়গাতে যাওয়ার ইচ্ছে থাকলেও যাইনি। শুধু আমাদের ত্রিপুরার গর্ভ আমাদের মেয়ে দীপা কর্মকারের বাড়িতে আমি কালকে গিয়েছিলাম দুর্গোৎসবে, একটাই বাড়িতে। আর দ্বিতীয় আমার ইচ্ছা হচ্ছিল যে কোনো গ্রামে যাই যেখানে সাধারণ জনজাতিরা রয়েছে, তপশিলি জাতির লোকেরা রয়েছে, আর ছোট্ট পূজাতে যাই যে ওরা কীভাবে পূজা করে দেখি একবার, ওনাদের সঙ্গে বসি। তো প্রশাসনিক অধিকারীদেরকে বললাম, তো চার পাঁচটা জায়গা স্থির করেছিল যে এই জায়গার মধ্যে কোথায় আপনি যাবেন, তো আপনি আপনি আমার মুখ দিয়ে বেরিয়ে গেলে চলো বটিক রায় যেটা আছে সেটাতে যাব। তো আমার ভাগ্য ভালো যে যেভাবে হোক এখানকার লোকপ্রিয় বিধায়ক নজওয়ান সুধাংশু দাস বলছিল, বলে দাদা ফটিক রায়ের মানুষ আপনাকে ছাড়বে না, আমিও ফটিক রায়ের মানুষকে ছাড়বো না। আমি আপনি আপনি এমন হয়ে যায় যে কোনো না কোনো কার্যক্রমে ফটিক রায় চলে আসি। তো ফটিক রায় আর আমাদের পাপিয়া ছড়া দুই জায়গাতেই আমাদের নজওয়ান দুইটি বিধায়ক আমি পেয়েছি, ওর কর্মনিষ্ঠা, সারাদিন কাজ করা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, এই করোনার মধ্যে আমি সমস্ত কিছু লক্ষ্য করি যে কোন বিধায়ক কী করছে, কে কোথায় যাচ্ছে, পাবলিকের জন্য কে ভাবছে, কি করছে। তো আমার দোনো বিধায়ক তার নজওয়ান আছে, তার সঙ্গে সঙ্গে কর্মযোগী। ওর আমি আশা করি আগামী দিনগুলিতে আরও সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে দোনো বিধায়ক সুন্দরভাবে কাজ করবে, আর এই এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের সার্বিক জীবন মান উন্নয়নের জন্য মোদী সরকার এবং ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে তাতে অত্র অঞ্চলে এলাকাবাসী লাভান্বিত হবে। আর আপনারা এত বড় মাত্রায় ছোট্ট গ্রামে উপস্থিত হওয়ার জন্য আর আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য যারা বুজুর্গ এখানে আছেন, বড় মাত্রায় এসছেন, আমি তাদের দীর্ঘায়ু কামনা করি। আমি আশা করি আগামীবার যখন আমরা দুর্গাপূজা করব তখন আমাদের মধ্যে সেই পাবন্দি থাকবে না, কোনো একদিকে আমরা আশা করি আবিষ্কার করে নেব।